বিসিডিএম রাজেন্দ্রপুর। হ্যাঁ ভিউয়ার্স, পাখির চোখে যে রিসোর্টটা দেখছেন এটা ব্র্যাকের একটি প্রতিষ্ঠান। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বিসিডিএম রাজেন্দ্রপুরে এবং এই রিসোর্টের যাবতীয় তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। কিভাবে যাবেন, কি কি ফ্যাসিলিটি আছে এই রিসোর্টে, খরচ কত এবং এখানে খাবারের মান কেমন, সব মিলিয়ে আপনাদের যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যারা এখনও এই রিসোর্টে বেড়াতে আসেননি তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে ইনফরমেটিভ ভিডিও, তো না টেনে পুরোটা দেখুন। আশা করি আপনাদেরকে ভালো ইনফরমেশান দিতে পারবো এই ভিডিওতে। তো চলুন ভিউয়ার্স, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বিসিডিএম রাজেন্দ্রপুর। ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টনাটনিতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বিসিডিএম রাজেন্দ্রপুর। এটা একটা রিসোর্ট, একটা ব্র্যাকের রিসোর্ট। আর এখানে আমরা যেভাবে আসলাম গাজীপুর চৌরাস্তা থেকে, ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে সামনে আসলেই বাংলা বাজার রোড এটাকে বলে। এই বাংলা বাজার রোডে ঢুকলেই একটু বা পার্টেক্সের রোড বললে, পার্টেক্স গ্রুপের রোড, এই রোডে ঢুকলেই কিছু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন বিসিডিএম রাজেন্দ্রপুর। এটা ব্র্যাকের একটা প্রতিষ্ঠান। এই রোডটা হচ্ছে বাংলা বাজার রোড। এই রাস্তাটা গিয়ে মিশেছে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে গিয়ে। আজকে আমরা 15 জনের একটা গ্রুপ আসছি, আমরা ডে লং প্যাকেজ নিয়েছি। পার পার্সন কত পড়ছে এভরিথিং আপনাদেরকে বলে দিব এবং এখানে কী কী ফ্যাসিলিটি আছে সবই আপনাদের দেখাবো, চলুন আমাদের সাথে। এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে এন্ট্রি নিতে হবে। এটাই কিন্তু সেই প্রবেশদ্বার সোজা। আচ্ছা, এখান থেকেই গেস্টরা প্রবেশ করবে এবং সোজা চলে আসলে এটাই মূল ভবন, এখানে রিসেপশন। এটা হচ্ছে টাওয়ার 2, এটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই ভবন, আর ওটা হচ্ছে টাওয়ার 1। আপনাকে প্রথমে এখানেই আসতে হবে, তারপরে আপনি আপনার বুকিং থাকলে বুকিংয়ের পেপার শো করবেন, ওনারা আপনাদেরকে রুম ওনারা ব্যবস্থা করে দিবে। যেই তিনটা ভবন আপনাদেরকে দেখালাম ওগুলোর মধ্যে এটাই হচ্ছে গিয়ে মূল ভবন, এখানেই রিসেপশন। এদিকেও ওয়েটিং লাউঞ্জ আছে, এদিকেও আছে, আর এখানে স্ক্যানিং মেশিন, এখানে আপনার লাগেজ স্ক্যান করবে। আমরা যখন আসলাম আমাদেরও স্ক্যানিং করা হয়েছিল। আর এটা হচ্ছে রিসেপশন। ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলছিলাম যে এই রিসোর্টের প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে বলবো। এখানে রিসেপশনে অনেক ভাই আছে, উনি আপনাদেরকে ডিটেল বলবে যে এখানকে কী কী ধরনের প্যাকেজ আছে, আপনারা কীভাবে বুকিং করতে পারেন এবং এখানকার ফ্যাসিলিটিসগুলো। প্রথমত আপনার ভিউজদের জন্য ওয়েলকাম টু বিসিডিএম। আমাদের বিসিডিএমটা মূলত এটা ব্র্যাকের প্রতিষ্ঠান, এটা সবাই মনে হয় জানেন। আর দ্বিতীয়ত এখানে আসলে ওয়াকিং গেস্ট আমাদের অ্যালাউ না, আমাদের অবশ্যই বুকিং প্রসিডিওর পালন করে তারপরে আসতে হবে। আমাদের এখানে ডে লং প্যাকেজ আছে, আবার ফ্যামিলি প্যাকেজও আছে। ডে লং প্যাকেজটা 2541 টাকা করে, এটা পার পার্সন। এটাতে পাবেন মর্নিং স্ন্যাক্স পাবেন, লাঞ্চ পাবেন এবং ইভিনিং স্ন্যাক্স পাবেন। এটা আমাদের ডে লং প্যাকেজ। আর রুমের প্যাকেজের মধ্যে এটা সেপারেটলি হয়, কর্পোরেটরটা আলাদা, ফ্যামিলিটা আলাদা। 4টা আইটেমের রুম আছে আমাদের। প্রথম ডিলাক্স, সুপার ডিলাক্স, জুনিয়র সুইট অ্যান্ড প্রিমিয়াম সুইট, এবং সবগুলোর প্রাইসগুলোও ডিফারেন্ট। রুম আমাদের সুপার ডিলাক্স যেটা, এটা আমাদের অকুপেন্সির উপরে হয়, যদি সিঙ্গেল হয় তাহলে 8000+ ব্যাড অ্যান্ড সার্ভিচার্স, যদি ডাবল হয় তাহলে 9000+ ব্যাড অ্যান্ড সার্ভিচার্স ইনক্লুডেড। অ্যান্ড প্রিমিয়াম সুইট 16000+ অ্যান্ড জুনিয়র সুইট 12000+। আর ডিলাক্সে যদি আপনি সিঙ্গেল থাকেন 7000+, আর যদি ডাবল থাকেন 8000+। ডিলাক্সটা শুধু আমাদের এই বিল্ডিংয়ে বাটারফ্লাইতে, এবং সুপার ডিলাক্স টাওয়ার 1 অ্যান্ড টাওয়ার 2। আমাদের টাওয়ার 1 অ্যান্ড টাওয়ার 2তে দুটা দুটা করে প্রিমিয়াম সুইট আছে, আর এখানে 4টা জুনিয়র সুইট আছে। আর আমাদের রুমের সাথে আপনারা ফ্যাসিলিটি পাবেন, বোর্ডিং পাবেন, সাইকেলিং পাবেন, সুইমিং পুল পাবেন, জিমনেশিয়া পাবেন, এবং আপনি চাইলে ইনডোর গেম আছে ওইটা আপনি ইউজ করতে পারবেন। ইনডোরে আছে ক্রাম আছে, আর টেবিল টেনিস আছে। ডে লং প্যাকেজের ফ্যাসিলিটি, আপনার রুমের যে ফ্যাসিলিটিগুলো আছে ওইগুলো সবগুলোই আপনি ইউজ করতে পারবেন ডে লংয়ে। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুর, ওখানে গেলেই আপনারা টোটাল আপডেটগুলো পাবেন। আমাদের অকেশন প্রাইস, অকেশন প্যাকেজগুলো, এগুলো সব ওখানেই আমরা আপডেট করে থাকি। আমরা যে রুম নিয়েছি আমাদের রুম নাম্বার 201 এবং 202,
আমরা দুটো রুম নিয়েছি, এই যে 202 ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রুম, আর এই রুমের ভাড়া পড়েছে 5,500 টাকা। এটা অবশ্য নাইট স্টে না, ডে লং এর জন্য, মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমাদের রুমটা এরকম, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে আর একটা সিঙ্গেল বেড, এখানে একটা সোফা আছে, এখানে একটা চেয়ার, এখানে একটা ডেস্ক, আপনি ল্যাপটপ রেখে কাজ করা যেতে পারে, এখানে একটা লাগেজ রাখার জন্য জায়গা দেওয়া আছে, 2 লিটার পানির 2টো বোতল আর 2টো গ্লাস দেওয়া আছে, একটা টিস্যু বক্সও দেওয়া আছে, এখানে এসি আছে, এখানে একটা ফোন আছে, রিসেপশনের নাম্বার দেওয়া আছে, হাউসকিপিং এর নাম্বার দেওয়া আছে, ফুড অ্যান্ড বেভারেজের নাম্বার দেওয়া আছে। আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি, এখানে একটা বেসিন, আর এখানে হেয়ার ড্রায়ার আছে, এখানে সোপ বার দেওয়া আছে একটা এক্সট্রা, একটা এখানে রাখা, নিচে একটা বিন, আর শাওয়ার রুমটা এখানে আলাদা সেপারেট, এখানে গ্লাস, এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে, গরম ঠান্ডা পানি অ্যাভেলেবেল, এখানে হ্যান্ড শাওয়ার আছে একটা, এই আর এখানে এক্সট্রা টাওয়াল দেওয়া আছে 2টা। ওয়াশরুমটা ছোট কিন্তু মোটামুটি সুন্দর। আপনাদেরকে বারান্দাটা দেখাচ্ছি, ব্যালকনিটা হচ্ছে এরকম, আমাদের গাড়িটা বাড়ি পার্কিং করা আছে, বাইরের দিকটা আপনাদের পরে দেখাচ্ছি, আপাতত আপনাদের ব্যালকনি স্পেসটা দেখাইনি। এই হচ্ছে ব্যালকনি, 201 দেখলেন, আর রুমের ভিতর তো আপনাদের দেখিয়েছি, আর এটা হচ্ছে ডিলাক্স রুম। আপনাদেরকে আগেই বলে রাখি, আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাটারফ্লাই ভবনে। এই ভবনেও সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে, চাইলে আপনারা এই লিফট দিয়ে উঠানামা করতে পারেন, চাইলে এই সিঁড়ি দিয়েও উঠানামা করতে পারেন। আপনাদেরকে আমি আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রুমের ভিতরে ঢুকতেই এরকম আপনার, এখানে দেখতে পাচ্ছেন লাগেজ রাখার ব্যবস্থা আছে, এখানে একটা ডেস্ক আছে, ডেস্কের সাথে এখানে চেয়ার আর 2টা বেড। এই রুমটা অবশ্য এখন সার্ভিসিং চলছে, তো আপনাদের দেখে এখানে সোফা আছে, আর এখানে একটা টেবিল মতো আছে, আর ওয়াশরুম তো আপনাদেরকে দেখালাম আমি, এরকমই আর কি রুমগুলো। এটা একটা ডিলাক্স রুম। এখন হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছে, এই জন্য আমাকে ডাইনিংয়ে ডাকছে। চলুন ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি যে এখানে মর্নিং স্ন্যাক্সে ওনারা কী ধরনের খাবার সার্ভ করে। ভিউয়ার্স, আপনারা এখন যেই ডাইনিংটা দেখছেন এটা বাটারফ্লাই ভবনের ডাইনিং, খুবই সুন্দর, এখানে সুন্দর বসার ব্যবস্থাটা, সবাই বসে রেস্ট করছে। কি ব্রেকফাস্ট হয়ে গেছে? ডান না করব। আচ্ছা, এখানে হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে, স্যান্ডউইচ আর কফি, চাও আছে না? আচ্ছা, আমি একটা স্যান্ডউইচ নেই। এটা কি টমেটো সস, কেচাপ? আচ্ছা, আমি স্যান্ডউইচটা খেলাম, স্যান্ডউইচের খুব প্রিমিয়াম কোয়ালিটি, খুবই ভালো, চিকেন স্যান্ডউইচ, আমাকে কফি দিল খেতে, এগুলো হচ্ছে ওয়েলকাম স্ন্যাক্স। কফিটা দারুণ, কফিটা আসলেও চমৎকার। আমাদের যে লাঞ্চ সেটা বুফে হবে, চলুন আপনাদেরকে এই ডাইনিংটা ঘুরে ঘুরে দেখাই। আপনাদেরকে আগে থেকেই বলে নিচ্ছি, এই ভিডিওটা কিন্তু বড় হতে যাচ্ছে, কারণ আমি এই রিসোর্টের প্রতিটি কোণা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং ডিটেল দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আপনারা যারা আসবেন যাতে এই ভিডিও দেখে উপকৃত হন, সেই জন্যই আমার এই প্রয়াস।
চলুন আমরা রিসোর্টটিতে প্রবেশ করার পর থেকে শুরু করি। প্রবেশ করতেই চোখে পড়বে গার্ড, এখানে এনারা 24 আওয়ার্স নিরাপত্তার জন্য সর্বদা নিজেদেরকে নিয়োজিত রেখেছে। প্রবেশ করে হাতের বাঁদিকে যে লেকটা আছে, এই লেকের পাশ দিয়ে হেঁটে যাই, তাহলে এখানকার যে পরিবেশ সেটা একটু আপনাদেরকে শুরুতেই দেখানোর চেষ্টা করি, চলুন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা জায়গায় বসে আছি, ওপরে কিন্তু অনেক উঁচা উঁচা গাছ, এই দিঘির পাশ দিয়ে সুন্দর বসার ব্যবস্থা, এখানে বসে কিন্তু আপনি অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করতে পারেন। অবশ্য পেছনে যদি এই গাড়িগুলো না চলতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো, আরও একটা নিরিবিলি খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারতেন, কিন্তু এখানে পেছনে হাইওয়ে, এই জন্য আসলে আর কি গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে কিছুক্ষণ পর পর, তা না হলে খুবই সুন্দর পরিবেশ। এদিকটা আপনাদেরকে যদি দেখাই, চলুন ভিউয়ার্স আপনাদেরকে একটু ওই দিকটা ঘুরে দেখাই। এখানে খুবই সুন্দর একটা টেরেকোটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পতাকার একটা রূপ দেওয়া আছে এখানে, এই যে এখানে লাল এবং এই যে সবুজ, লাল সবুজের আর কি একটা কম্বিনেশনে এখানে বাংলাদেশের পতাকার রূপটাই আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এখানেও কিন্তু আর একটা গেট আছে, এখান থেকে মনে হয় ওনাদের নিজস্ব পরিবহনগুলো এখান থেকে ঢুকে, কিন্তু মেন ফটকটা কিন্তু ওইখানে যেখান থেকে আমি শুরুতে আপনাদেরকে দেখালাম, ওখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে। এই গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না চাইলেও, এটা বন্ধই থাকে। আমি আপনাদের লেকের চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। ওই প্রান্ত থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা সুন্দর শট দেখিয়েছিলাম, ভাসমান এই রিসোর্টটাকে দেখিয়েছিলাম, এখন কিন্তু আমি এই প্রান্তে আসছি, এই প্রান্ত থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আর একটা সিঁড়ি দেওয়া আছে, এখানে হাঁস দেখা যাচ্ছে, এগুলো আমাদের দেশি হাঁস। এখানকার স্টাফরা জিজ্ঞেস করলাম এই হাঁসগুলো আসলে এখানে কি গেজ দেখে খাওয়ানো হয় কি না, বলল না এগুলো এখানকার স্টাফরাই এখানে এটাকে পালে, আসলে ওনাদের পার্সোনাল এটা স্টাফদের, আর যদি গেস্টরা হাঁস খেতে চায় তাহলে ওনারা বাজার থেকে এনে ওনারা রান্না করে খাওয়ায়, কিন্তু এগুলো না। আচ্ছা যাই হোক, আমরা এখন এই ছোটো ভবনটায় ঢুকবো, এখানে একটা রেস্টুরেন্ট আছে, ভাসমান রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টটা তো দেখবো। আচ্ছা এখানে গ্লাসের মানে ব্রিজ, নিচে পানি দেখা যাচ্ছে, আমি কিন্তু এটার উপর দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছেন অনেক মজবুত গ্লাস, স্কাই ওয়াক বলতে পারেন। আচ্ছা এখানে একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এখন বন্ধ। আচ্ছা আমি একটু ওপরে যাই, দেখি ওপরের দৃশ্যটা কিরকম আপনাদেরকে দেখাতে পারি কিনা। বাহ, উপরে খুব সুন্দর খোলামেলা জায়গা, আমি যদি আপনাদেরকে উপরটা দেখাই, ঠিক এরকম একটা স্পেস, ফাঁকা স্পেস, উপরে কিন্তু খুব সুন্দর ছাউনি দেয়া। এখান থেকে কিন্তু খুব একটা রোদ যে আপনার সেফ করবে আপনাকে ঠিক তা না, তারপরে ফাঁক দিয়ে কিছু রোদ আসবে, আবার ছায়াও পাবেন, মানে অনেকটা গাছের নিচে বসার যে ফিলটা সেটাই ওনারা দেওয়ার চেষ্টা করেছে এখানে। আর এখান থেকে যদি আমি আপনাদেরকে এই ঝিলটা দেখাই, এরকম একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে, এখান থেকেও খুব সুন্দর সময় উপভোগ করা সম্ভব। আচ্ছা আমরা এখন এই বিল্ডিংটা যাব, সামনের এই ভবনটাতে, এখানে সুইমিং পুল আছে প্লাস রেস্টুরেন্টও আছে, এই বিল্ডিংটা এখন দেখব। ওই যে আমার বাচ্চারা সাইকেল চালাচ্ছে, এখানে কিন্তু সাইকেলও কিন্তু ইনক্লুডিং রুম, আমরা যেহেতু 15 জন, আমরা 2টো রুম নিয়েছি, এবং 2টো রুমের কস্ট কত পড়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তবে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা পরিবেশ এখানে, আজকে গেস্ট কম হওয়াতে আপনাদেরকে খুব সুন্দর নিরিবিলি আমি দেখাতে পাচ্ছি, অন্য সময় অনেক বেশি ভিড় থাকে, তখন হয়তো এত সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম না, উপস্থাপন করতে পারতাম না। যাই হোক চলুন দেখি আর কি কি আছে এই রিসোর্টে। দিঘির ঠিক পেছনেই একটা সুন্দর খেলার মাঠ দেখতেই পাচ্ছেন, খেলার মাঠটা
খুব সুন্দর। এখানে ব্যাডমিন্টনের কোর্টও আছে নেট টাঙানো, এবং ভলিবল খেলার জন্য কোর্টও করা আছে, সাথে ফুটবলের মাঠ, ফুটবলও খেলা যাবে। ওখানে গোল পোস্ট করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু ফুটবল মাঠ, খুব সুন্দর, একদম গ্রিন এবং স্মুথ ল্যান্ড। আচ্ছা, এখানে একটা গোল পোস্ট, ওখানে কিন্তু একটা গোল পোস্ট, আর এখানে কিন্তু দর্শকদের জন্য খুব সুন্দর ছাউনি করে দেওয়া আছে, এখানে দর্শকরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে খেলা। আচ্ছা, আর এখানে দুইটা ব্যাডমিন্টন কোর্ট আছে, ওখানে একটা আছে, এখানে একটা আছে, আর মাঝখানে কিন্তু ভলিবল কোর্টও করা আছে, খুব সুন্দর। আমি আর ওদিকটায় যাচ্ছি না, খুবই সুন্দর এনভায়রনমেন্ট। এখানে টাঙ্কি উপরে, আবার মোবাইলের ইন্টারনেটের অ্যান্টেনাও লাগানো আছে, ফ্রিকোয়েন্সি যাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর সাথে এখানেও কিন্তু আরেকটা ভবন রয়েছে, জানি না এখানে কি, ভিতরে গিয়ে দেখছি। এখানে জিমও আছে দেখতে পাচ্ছেন, এখানে সার্বক্ষণিক জিমের ব্যবস্থা আছে, যারা জিম করতে চান এখানে জিম করতে পারবেন। মোটামুটি সব রকম ইনস্ট্রুমেন্টই এখানে আছে। মামা, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো। জিম করবে নাকি? না, ট্রাই করব কিন্তু। হ্যাঁ, দেখছেন মনি, ট্রাই। এখানে সব রকমেরই ইনস্ট্রুমেন্ট আছে মোটামুটি, সাইক্লিং থেকে নিয়ে। এখানে একটা কক্ষ, এখানে কিন্তু আরো একটা কক্ষ আছে, সেম ইনস্ট্রুমেন্ট এখানেও দেয়া আছে, সম্ভবত একটা লেডিস একটা জেন্টস এরকম কিছু একটা হবে। আর এখানে কিন্তু ওয়াশরুম আছে, চেঞ্জিং রুমও আছে, এখানে সাইকেল আছে, যারা সাইক্লিং করতে চান সাইকেলটা ফ্রি, ফ্রিতে সাইক্লিংও করতে পারেন। এটা ডে লং যে আপনার প্যাকেজ আছে এর মধ্যে ইনক্লুডেড। দুইতলায় কি আছে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু ইনডোর অ্যাক্টিভিটিস আছে, যেমন টেবিল টেনিস, ক্যারাম বোর্ড রাখা আছে এখানে, চাইলে যে কেউ এনজয় করতে পারে ইনডোর অ্যাক্টিভিটিসগুলো। এখানে ক্যারাম বোর্ড, আমি একটু দেখি পারি কি না, একটু ট্রাই করি। পেয়েছি, দেখি লাঞ্চের পর এসে কিছুক্ষণ টেবিল টেনিস খেলবো। এখানে কিন্তু ব্যাট বল সবই রাখা আছে, এখানে সবই রাখা আছে। আচ্ছা, এই ছিল এই ভবনটা, ইনডোর গেম। আচ্ছা, আমি একটু চালিয়ে দেখছি সাইকেলটা চালাতে পারি কি না। আই, বলটা সরাও, অনেক দিন আগে সাইকেল চালিয়েছি, এখন পারবো কি না জানি না। সাইকেল আর সাঁতার যে একবার প্র্যাকটিস করে সে আর কোনোদিন ভুলে না। দেখি আমি পারি কি না, অনেক দিন পরে চালাচ্ছি, বহুত দিন পরে চালাচ্ছি আজকে। সাইকেলের অবস্থা জরাজীর্ণ, ব্রেক কাজ করে না, তারপর মনে হয় চালাতে পারলাম ভালোই। একটু চালাই, একটু চালাই, ধর ক্যামেরাটা। হ্যাঁ, ভালোই লাগলো, অনেকদিন পর চালালাম। আমি আসলে মনে করছিলাম পারবো না চালাতে, পড়ে যাব, কিন্তু পড়ি নাই। থ্যাংক ইউ, না তুমি চালাও। আচ্ছা ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো এই ভবনটা। এই ভবনটায় সম্ভবত নিচে একটা প্রোগ্রাম চলছে, এখানে অনেক মানুষের ভিড়, এখানে একটা অডিটোরিয়াম আছে, আর এখানে ডাইনিং, আর উপরে হচ্ছে গিয়ে সুইমিং পুল। দেখাচ্ছি আপনাদেরকে, এতক্ষণ পর একটু সানের দেখা পেলাম, এতক্ষণ সূর্য ছিল না, আলোও ছিল না, যার কারণে আমি হয়তো খুব একটা ভালো আপনাদেরকে দেখাতে পারিনি। তবে এখানে এই যে অডিটোরিয়াম রুম দেখছেন, এখানে একটা প্রোগ্রাম চলছে, ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অফ বাংলাদেশ, এনাদের একটা বার্ষিক সভা চলছে এখানে, সাধারণ সভা, এটার জন্য আর কি এই ভবনটা পুরো বুক। আমরা এখানে ঢুকতে পাচ্ছি না, না তো এখানে অডিটোরিয়াম আছে, আপনাদের দেখাতে পারতাম। যাই হোক, আমি এখন এই ভবনে ঢুকাচ্ছি, এখানে রেস্টুরেন্ট এবং উপরে সুইমিং পুল। এর এন্ট্রেন্সটা এরকম দেখেন, খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর, উপর থেকে পানি পড়ছে কিন্তু, এবং পানিগুলা নিচে থেকে এইভাবে চলে যাচ্ছে, আর উপরে হচ্ছে গিয়ে সুইমিং পুল।
সবাই বলেন যে ব্লক বাই টুনিতে আমি ম্যাক্সিমাম টাইমে একা কেন থাকি, কারণ আমার সঙ্গী সবসময় ব্যস্ত থাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে, তার যে আত্মীয় স্বজন আসছে এখানে তাদেরকে সে সময় দিচ্ছে, আমাকে সময় দিতে পারছে না, যার জন্য তাকে নিয়ে ঘুরতে পারছি না। আমি একা একাই ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রিসোর্টটা কীরকম। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। উপর থেকে কিন্তু দৃশ্যটা এরকম, আর সুইমিং পুল উপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে সুইমিং পুল, এখানে আসলে আমরা ছাড়া কেউই নাই দেখতে পাচ্ছি। হাই, আরেকজন তো খুব সুন্দর স্টাইল করে ছবি তুলছে, আর উনি তো সাইবেরিয়াতে আসছে যে জ্যাকেট পরে আসছে এখানে আমার মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমার দুই বোন, ওনারা সুইমিং করছে, খুবই সুন্দর। কিন্তু এখানে পানি কি ঠান্ডা? আচ্ছা, কিন্তু ভালো লাগছে না? আচ্ছা, আমি নামবো না, কারণ এখানে আমি সাঁতার জানি না, এরাও সাঁতার জানে না, এদের সাহস আসছে না নামছে, আমি হলো জীবনে নামতাম না। আর উপর থেকে দেখেন কত সুন্দর এই সুইমিং পুলটা, খুবই সুন্দর। এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা, এখানে কিন্তু বসে একটা খুব সুন্দর সময় উপভোগ করতে পারেন। আমার পুরোটা সময় কিন্তু এই ভিডিও করতে চলে যায়, যার কারণে আমি কোথাও কোনো এনজয় করতে পারি না, কোনো কিছু উপভোগ করতে পারি না। আসলে এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে, যদিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল চালিয়ে আমার বিন্দুমাত্র কোনো লাভ নাই, কারণ এখান থেকে আমার সেরকম কোনো ইনকামও আসে না। আমি জাস্ট শখে এই ভিডিওগুলো করি, কারণ আমার খুব ভালো লাগে, আর চেষ্টা করি যাতে যারা আমার এই ভিডিও দেখবে উপকৃত হয়, আমি তাদেরকে ইনফরমেশন দিতে পারি। কতটুকু পারি জানি না, তবু চেষ্টা করি মোটামুটি ইনফরমেশন দিতে। আপনারা আশা করি আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, এতে কিন্তু আমি আরও অনুপ্রেরণা পাবো যাতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনাদেরকে সুইমিং পুল দেখালাম, এখন দেখি আর কী কী অ্যাক্টিভিটিস আছে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আমার চারটা বোন আর আমার ওয়াইফকে নিয়ে মূলত আজকে আমার এই ট্যুর, আর আমার বোনের হাজব্যান্ডরা আছে আর তাদের বাচ্চা আর আমার বাচ্চারা। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা বোন, নাম লিসা। লিসা, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, বাচ্চারা বেশি এনজয় করছে, এটাই আমাদের ভালো লাগছে। আর সুইমিং পুলের এই পাশ থেকে আউট ভিউটা এরকম, নিচে কিন্তু এই সেই দিঘি, আর এখানে খুব সুন্দর একটা পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন। এখানে রেস্টুরেন্টের জন্য যে সিটিংগুলো করা আছে একদম দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে রেস্টুরেন্টের ফ্লোর নির্মাণ করা হয়েছে এবং নিচে পানি দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো। আচ্ছা ভিউয়ার্স, এখানে যিনি দায়িত্বে আছেন একজন সারাক্ষণই থাকেন, 24 আওয়ার্স বলতে যতক্ষণ এই সুইমিং পুল খোলা থাকে সে আর কি এটা তত্ত্বাবধানে আছে, মানে আসলে উনি সাঁতারও জানেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় উনি তাৎক্ষণিকভাবে গিয়ে তাকে রেস্কিউ করবে। আসলে এই জায়গাটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য 2.5 ফিট এখানে লেখা আছে, আর ওই জায়গাটা লেখা আছে এখানে স্পষ্ট যে 6 ফিট, আমি 5 ফিট 11 ইঞ্চি, আর এখানে হচ্ছে 2 ফিট 5 ইঞ্চি স্পে মানে হাইট। এখানে বাচ্চারা আর কি গোসল করবে, এখানে কিন্তু রেলিং দেয়া আছে দেখতে পাচ্ছেন, পানির নিচ দিয়ে কিন্তু রেলিং দেয়া, আর ওই সাইডে হচ্ছে গিয়ে নামার ব্যবস্থা আছে, এদিক দিয়েও নামার ব্যবস্থা আছে, ওখানেও একটা নামার ব্যবস্থা আছে। ডেইলি ওপেনিং আওয়ার্স 8টা থেকে 9টা পর্যন্ত, আর বাকি রুলসগুলো সব এখানে লেখা আছে, আপনারা চাইলে কেউ পড়ে ডিটেল দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে এমন কোনো কথা না, লিফটও আছে, চাইলে আপনারা লিফট দিয়ে ওঠানামা করতে পারেন, এখানে লিফট আছে, যারা সিঁড়ি ব্যবহার করবেন না তারা লিফটেও আসতে পারেন। এখানকার যে পুল আছে এই পুল সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। পুল এদিকে দেখতে পাচ্ছেন, এই পুলের সাথে কিন্তু এখানে লাইভ বারবিকিউর একটা ব্যবস্থা আছে, এখানে স্পেস করা আছে, এখানে লাইভ বারবিকিউ হয়, সম্মূলত
সন্ধ্যার পর বা রাতে এটা এখানে এই প্রোগ্রামগুলো হয়। যারা নাইটে স্টে করে তারা এখানে এই বারবিকিউ এনজয় করতে পারে। এখানে সব রকম ব্যবস্থা আছে, এখানে হাত ধোয়ার ব্যবস্থাও আছে, এখানে বারবিকিউ করার জন্যে চুলা দেওয়া আছে যেটাকে কয়লার চুলা বলা হয়, আর এখানে বসার ব্যবস্থা উপরে ছাউনি দেওয়া, খুব সুন্দর। আর এর চারিদিকের ভিউটা যদি দেখাই, ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে খুব সুন্দর রেলিং করা। এখানে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ফোয়ারাটা, আর নিচে হচ্ছে গিয়ে ডাইনিং, ওটা আপনাদের দেখাইনি, এখন দেখাবো। আর বারবিকিউ কর্নারটাও দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখান থেকে আমি পুলে প্রবেশ করছিলাম সিঁড়ি দিয়ে, এখন আমি লিফটে করে নিচে নামবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিফটেও আপনারা চাইলে পুলে উঠানামা করতে পারেন। এই যে লিফটে শেখাচ্ছে, যারা হাঁটতে পারে না, কষ্ট হয় সিঁড়িতে উঠতে, তারা লিফট ব্যবহার করতে পারেন। এই যে আমি লিফটে করে নেমে গেলাম। আচ্ছা, আপনাদেরকে এখন আমি ডাইনিংটা দেখাচ্ছি। এখান থেকে কিন্তু প্রবেশ করব ডাইনিংয়ে, আর এখানে স্যানিটাইজারের ব্যবস্থা আছে। বিশাল বড় ডাইনিং, এখানে বুফে সিস্টেম, এখানে ডেজার্টের ব্যবস্থা, আর এখানে হচ্ছে গিয়ে আপনার বুফে আইটেমগুলো রাখা আছে। আচ্ছা, আজকে যে আইটেমগুলো আছে আপনাদের যদি শুরু থেকে দেখাই, এখান থেকে রাইস থেকে যদি এখানে, এটা হলো পোলাও রাইস। আচ্ছা আচ্ছা, তারপরে আছে আপনার প্লেন রাইস। প্লেন রাইস, আচ্ছা। তারপরে আছে আপনার রুই ফিশ ফ্রাই। আচ্ছা, রুই ফিশ ফ্রাই, এটা দু পেঁয়াজ ফ্রাই ভাজা। আচ্ছা আচ্ছা, উপরে পেঁয়াজ ভেজে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা হলো স্পাইসি প্রন ভুনা। আচ্ছা আচ্ছা, স্পাইসি প্রন, হ্যাঁ, একটু স্পাইসি করে ভুনা ভুনা। আচ্ছা আচ্ছা। আর এটা হলো মোরক মশালাম, এটা হলো চিকেনের একটা স্পেশাল আইটেম। আচ্ছা। আর সাথে আছে আপনার তারকা ডাল। তারকা ডাল, তারকা ডাল। এখানে আপনার ফ্রেশ স্যালাড আছে, শসা, শসা আছে, গাজর আছে, টমেটো আছে, লেটুস পাতা আছে। আর এখানে আপনার লেবু এবং কাঁচামরিচ। এ পাশে আছে আপনার আলু ভর্তা দেশি স্টাইলে। ডাইনিংটা দেখালাম তো, এখানে প্রায় উনি তো বললই কতজন বসতে পারে, খুবই সুন্দর। আর সবচেয়ে সুন্দর বিষয় যেটা এখানে, যে আপনি এইখানে বসে এই পাশের এই যে এই লেকটাকেও আপনি উপভোগ করতে পারবেন। চাইলে আপনি ওই পেছনে একটা বসার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন, ওখানে চাইলে ওখানেও আপনারা বসে ডিনারও করতে পারেন, বা ব্রেকফাস্ট বলেন বা লাঞ্চ করতে পারেন। আপনাদেরকে পুরো দেখালাম, আর এখান থেকে বাইরের তো দৃশ্যটা অপূর্ব সুন্দর। এখানে যে স্কাই ওয়াকটা করছে, এখানে খুবই সুন্দর, এরকম একটা পরিবেশে আসলে ব্রেকফাস্ট বলেন বা লাঞ্চ ডিনার যাই বলেন না কেন, খুবই ভালো লাগবে। রাতের বেলা লাইটিংটা তো আরও সুন্দর, নিচে দেখা যাচ্ছে এখনই একটা ব্লু লাইট, এই শেডটা যখন পানিতে পড়বে অপূর্ব সুন্দর লাগবে। আর আপনি চিন্তা করবেন, এই পানির ওপরেই কিন্তু আপনি বসে আছেন, আর এখানে এত সুন্দর একটা ফোয়ারা যদি সারাক্ষণই থাকে, আর নিচে যদি লাইটের ব্যবস্থা থাকে, তাহলে তো কথাই নাই। হ্যাঁ, লাইটের ব্যবস্থা কিন্তু আছে, লাইটিং হয় রাতে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে লাইট জ্বলছে। ক্যামেরা হয়তো আসতেছে না, আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো, যদি সময় পাই আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই লাইটিং হলে এই ফোয়ারাটা কীরকম লাগে। ফিরোজ, বেরিয়ে আসলাম, আপনাদেরকে বলে দিচ্ছি ব্যাংকুইট হল। আর এই ব্যাংকুইট হলের সঙ্গে রয়েছে একটা অডিটোরিয়াম এই পেছনে, আজকে এখানে বার্ষিক সভা চলছে। আর অডিটোরিয়াম রুমের উপরে আছে কনফারেন্স হল, দুটো কনফারেন্স রুম, আর নিচে অডিটোরিয়াম। Thank you.
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লে জোন, বাচ্চাদের কিডসদের প্লে জোন। এখানে বাচ্চারা এসে খুব একটা সুন্দর সময় অতিবাহিত করতে পারে। বাচ্চারা চাইলে এখানে খেলাধুলা করার মতো অ্যাক্টিভিটিস আছে, যেমন স্লিপিং, দোলনা, এগুলো রাখা আছে। সাথে পাশে আর একটা ভবন, এখানেও কিন্তু আপনার থাকার ব্যবস্থা, রুম আছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন রাখা আছে, এটা অবশ্যই আপনারা যারা আসবেন ব্যবহার করবেন। এখানে কিন্তু দেখছেন নিট অ্যান্ড ক্লিন, সো আপনারা যারা আসবেন অবশ্যই এই ডাস্টবিনগুলো ব্যবহার করবেন। আচ্ছা, এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, এখন লাঞ্চ করব এবং লাঞ্চের আইটেমগুলো আপনাদেরকে দেখাবো, আর রুমগুলোও চেষ্টা করব আপনাদের দেখানো। আর এখানকার এনভায়রনমেন্টটা শুধু দেখেন কত সুন্দর। এখানে কিন্তু পানি থাকে, এখন পানি নাই। আর এখানে কিন্তু ফোয়ারা আছে, দুই দিকে দুইটা ফোয়ারা, সাথে লাইটিংও আছে। আইটেম এখানে অলমোস্ট সেম আইটেম, এই যে সালাদ আপনাদের যে দেখালাম ওই ভবনে, এখানে মরিচ আছে, লেবু আছে, আর এখানে ভর্তা, আর এটা সম্ভবত আচার। আচার, আচ্ছা, এটা হচ্ছে প্লেন পোলাও, আর এটা রাইস, স্টিম রাইস, আর এখানে রুই মাছ ভাজা, ফিশ ফ্রাই, এখানে এগ এগ কোরমা, আর রোস্ট, চিকেন রোস্ট, ভেজিটেবল, আর হচ্ছে তারকা ডাল। আচ্ছা, আর এখানে ডেজার্ট হিসাবে আছে দই। এখানে ফিরনিটা নাই, এখানে ফিরনিটা আছে এক্সট্রা। ভিউয়ার্স, খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছি। তবে রেস্টুরেন্টে খাবারের রিভিউটা দিলাম না, খাবারের মান যদি জিজ্ঞাসা করেন আমি বলবো খাবারের মান 10/9। খাবার সম্পর্কে আর বেশি মন্তব্য করব না। এমনি এনভায়রনমেন্ট যদি বলেন খুবই সুন্দর এনভায়রনমেন্ট এখানে। আপনারা যারা আসতে চান আসতে পারেন, ওনাদের সার্ভিস কিন্তু খুবই মানসম্পন্ন এবং প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস। আপনারা আসতে পারেন চাইলে, এখানে ঘুরে যেতে পারেন একদিন, ডে লং খুবই ভালো লাগবে। তবে রাতের এনভায়রনমেন্টটা কীরকম আমি বলতে পারবো না, যেহেতু আমি ডে লং একটা ট্যুর দিলাম। মোটামুটি ভালোই লাগলো, ফ্যামিলি নিয়ে এরকম ধরনের একটা ট্যুর বছরে এক দুইবার দেওয়াই যেতে পারে। আমরা এতক্ষণ ছিলাম বাটারফ্লাই ভবনে, এটা হচ্ছে বাটারফ্লাই ভবন, এখানেই আমাদের রুম, আর এখানে রেস্টুরেন্ট, লাঞ্চ করলাম। আর এখন আমরা আপনাকে টাওয়ার 1 এবং টাওয়ার 2 তে নিয়ে যাব। এটা হচ্ছে বাটারফ্লাই ভবন, এদিক দিয়ে বের হতে হবে। বাটারফ্লাই ভবনের ঠিক পেছনেই কিন্তু খেলার মাঠ আছে, এখানেও ব্যাডমিন্টন কোর্ট আছে। আপনাদেরকে চেষ্টা করছি রিসর্টটা পুরো ঘুরে দেখানো। আমরা কিন্তু এখনো বাটারফ্লাই ভবনের মধ্যেই আছি। এটা বাটারফ্লাই ভবনের পেছনের দিকে, আর টাওয়ার 1, টাওয়ার 2 ওই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা হচ্ছে টাওয়ার 2। টাওয়ার 2-র প্রবেশপথটা হচ্ছে ওখানে, এখান থেকেও আপনি চাইলে প্রবেশ করতে পারবেন। মেন এন্ট্রেন্সটা সামনে ওই জায়গাটায়। এটা হচ্ছে টাওয়ার 2 ভবন, এখানেও আমাদের ডাইনিং আছে। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে টাওয়ার 2 ডাইনিং, এটা হচ্ছে টাওয়ার 2-র আর কি রিসেপশন। এখানে এই যে আমি বললাম যে প্রধান ফটক হচ্ছে এটা আর কি, যেখান থেকে আপনি এন্ট্রান্স হবে টাওয়ার 2। আর এখানে রিসেপশন, এটা একটা আটতলা ভবন। আমি যদি দেখাই একটু উপরে গিয়ে আপনাদেরকে, টপ ফ্লোরে যাচ্ছি 7তলা থেকে, আমি আপনাদেরকে আউটসাইড ভিউটা দেখাবো। 7তলা আর কি, 8তলা ভবনে, আমি এখন 7তলায়। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে পুরা রিসোর্টের, যেহেতু টপ ফ্লোরে এখন আমি আছি। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই লেক আর সুইমিং পুল ভবনটা দেখা যাচ্ছে। আর ওইটা হচ্ছে টাওয়ার 1, আর এটা বাটারফ্লাই ভবন। আসলে উপর থেকে প্রজাপতির একটা শেপ আসে, যার কারণে এটাকে বাটারফ্লাই ভবন বলছে ওনারা। আর আমি এখন আছি টাওয়ার 2-তে। টাওয়ার 2 থেকে নিচটা এরকম,
এই রিসোর্টের পুরো একটা ভিউই এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। মানে টাওয়ার টুর পেছনে এই বল খেলার মাঠ, চারতলার উপরে আর কি, তিনতলার ছাদে, কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বসার জায়গা করা, এখানেও বসে সময় কাটানো যেতে পারে। আপনাদেরকে টাওয়ার টুর টপ ফ্লোর দেখালাম, দেখি এবার টাওয়ার ওয়ানে যাব, সেখান থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ে টাওয়ার টুর ফ্রন্ট সাইড। আমি একটু আগে ওই উপরে ওই ফ্লোরেই ছিলাম, ওখান থেকে আপনাদেরকে নিচের দৃশ্যটা দেখিয়েছিলাম। এখন আমি টাওয়ার ওয়ানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। বাটারফ্লাই ভবন এবং এই টাওয়ার ওয়ানের ঠিক সামনে কিন্তু খুব সুন্দর এই গার্ডেনটা। ভিউয়ার্স, টাওয়ার ওয়ান ভবনটা কিন্তু একদম পানির উপরে, এই দেখতে পাচ্ছেন নিচে পানি, বিল্ডিংয়ের নিচে কিন্তু পানি, এর উপরেই কিন্তু এই ভবন। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন বিল্ডিংটা কিন্তু পুরো পানির উপরে। এদিকেও রুম, এদিকেও রুম, এই যে রিসেপশন এদিকে, আর এখানে হচ্ছে লবি বসার জায়গা। এটা টপ ফ্লোরে যাই, এখন 7 ফ্লোরে। এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে, আর এখানে মনে হয় দুটো রুম, প্রতিটা টপ ফ্লোরে দুইটা করে রুম দেখতে পাচ্ছি। টাওয়ার ওয়ানেও টপ ফ্লোরে দুটো রুম, আর টাওয়ার টুতেও টপ ফ্লোরে দুটো রুম। আচ্ছা, টাওয়ার ওয়ান থেকে আমরা যে ভিউটা পাচ্ছি বাটারফ্লাই ভবনের ঠিক রিভার্স ভিউটাই আমরা পাচ্ছি যেটা পেয়েছিলাম টাওয়ার টু থেকে। আর এখান থেকে এই লেকের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। অলরেডি বোটিং কিন্তু শুরু হয়ে গেছে, অনেকেই বোটিং করছে দেখতে পাচ্ছি, আমরাও করব। আপনাদেরকে টাওয়ার ওয়ানের প্রিমিয়াম সুইট রুম যেটা, সেটা দেখানোর চেষ্টা করছি এবং এর কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ঢুকতে ইচ্ছে গিয়ে এটা একটা লিভিং রুম, এখানে একটা টিভি আছে, আর নিচে র‍্যাক, এখানে এসি রিমোট, টিভি রিমোট সবই আছে। আর এখানে একটা কিচেন, এই কিচেনে দেখতে পাচ্ছেন কিচেনটা, এখানে ওভেন আছে, আর এখানে ইলেকট্রিক চুলা, এখানে একটা বেসিন, এখানে ক্যাবিনেট করা আছে খুবই সুন্দর, আর এখানে কিচেন হুড, আর এখানে একটা ফ্রিজ আছে। ফ্রিজটা খালি, কিন্তু যারা বেশ কিছুদিন এখানে থাকতে চান তারা কিন্তু এই ফ্রিজ ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা সোফা আছে, এখানে একটা সাইড টেবিল, এখানে একটা বাস্কেট, আর এখানে একটা ডাইনিং, ছোট ডাইনিং টেবিল, 4 সিটের ডাইনিংটা মার্বেল পাথরের। বেডরুমটা দেখাই, স্লাইড ডোর, ঢুকতেই ডাবল বেডের এই সুন্দর খাট, এখানে একটা সোফা, এদিকে আর একটা, মানে দুইটা সোফা মাঝখানে একটা টেবিল, আর এখান থেকে খুব সুন্দর একটা আউটসাইডের ভিউ উপভোগ করতে পারবেন। এখানে একটা সাইড টেবিলে একটা ল্যাম্প দেওয়া আছে, ওই দিকেও আর একটা ল্যাম্প, আর ইন্টারকম আছে অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে এখানে স্যান্ডেল, হ্যাঙ্গারও রাখা আছে, এটা একটা কাবার্ড, আর এখানে হেয়ার ড্রায়ার, এখানে একটা আয়না, এই বেসিন, এখানে শ্যাম্পু, লিকুইড সোপ, সোপ বার, ব্রাশ, চিরুনি, এগুলো সবই কমপ্লিমেন্টারি। আর র‍্যাকে টাওয়াল সাজিয়ে রাখা আছে আলাদা কর্নার, এই কর্নারে আপনি শাওয়ার নিতে পারবেন। যারা বাথটব ইউজ করতে চান তাদের জন্যও এই সুবিধা দেওয়া আছে। এখানে ওয়েট মাপার একটা মেশিনও রাখা আছে, এখানে ইন্টারকম আছে, এখানে একটা ডাস্টবিন, আর টয়লেটের ভিতরেও একটা কাবার্ড রাখা আছে। আচ্ছা, এটা টয়লেট দেখালাম, আর এখানে ইন্টেরিয়রটা খুবই সুন্দর, উপরে লাইটিং আছে,
এখানে টিস্যু, কফি, কেতলি এবং পানি রাখা আছে। এদিকে জায়নামাজ, আরও একটা টেবিল রাখা আছে, কাবার্ড। নামাজ পড়তে চাইলে এখানে জায়নামাজও আছে। আর ব্যালকনি, এবার ব্যালকনিটা এরকম, ব্যালকনির পেছন থেকেও একটা সুন্দর ভিউ পাবেন। গরমকালে এই গাছের বাতাস যখন শরীরে লাগবে, স্পর্শ করবে, একটা অন্যরকম ফিলিং পাবেন। এই ছিল আপনাদের প্রিমিয়াম সুইট রুমের ফ্যাসিলিটি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমার কিরকম লাগছে মামা? ভালো। ভালো? নাইস। অনেক ভালো না? অনেক ভালো। পড়লাম বোটে, এ বোটিং শুরু। এখন আমরা অত্র এলাকা বোটিং করব, আমার সাথে রিটন। কেমন লাগছে? আসলে একটু সূর্য থাকলে, সান থাকলে ভালো লাগতো বেশি, তবে বোটিং করলে শরীরটা গরম হয়ে যাবে। প্যাডেলিং করছি, ঠিক না? এই সামনে যে ভবনটা দেখছেন, এখানেই ওপরে সুইমিং পুল। আমরা কিন্তু এখন এই ভবনের নিচ দিয়ে যাব। একদম অন্যরকম একটা অনুভূতি। অবশ্যই বোটিং করবেন আসলে, এখানে বোটিং মিস করা যাবে না। ওয়েদার যদি আরো ভালো থাকতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো। যেহেতু আজকে সানই উঠে নাই এমন একটা দিন, তারপরেও মোটামুটি ভালোই লাগলো। না, রিটার্নের অনুভূতি কি? চমৎকার অনুভূতি। এরকম একটা পরিবেশে, এরকম মেঘলা আকাশের মধ্যে বোটিং করা খুবই আনন্দদায়ক লাগে। বিদায় বেলায় সবাই সবার অনুভূতি প্রকাশ করলো। আমাদের সবার খুব সুন্দর একটা সময় কাটলো আজকে সারাটা দিন। আমি জানি না আপনাদেরকে কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি পুরো রিসোর্টটা ঘুরে আপনাদের দেখানোর এবং এখানকার সুযোগ সুবিধাগুলো তুলে ধরার। আর বিকালের স্ন্যাক্সটাও ছিল মোটামুটি, চা বিস্কিট আর পাকোড়া খেয়ে আমরা বিদায় নিলাম। আর রাতের ভিউটা আপনাদেরকে দেখাতে পারলাম না, চেষ্টা করব যদি কখনো এখানে নাইট স্টে করি তখন এই রিসোর্টের নাইট ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। চেষ্টা করেছি ব্র্যাকের এই রিসোর্ট সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে, কতটুকু পেরেছি জানি না। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপতে ভুল করবেন না, কারণ বেল আইকন না টিপলে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে না। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।